আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদেরকে দেখাবো অ্যাপেল স্টোর। আপনারা হয়তো দেখেই অনুমান করে ফেলেছেন আইফোনের শোরুম। চলুন দেখি, এটা হচ্ছে অ্যাপেলের অথোরাইজ শোরুম। এখানে আপনি সকল প্রোডাক্টে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি পাবেন। তো আমাদের বাংলাদেশ ভেবেন না, কারণ আমাদের বাংলাদেশে কোনো অথোরাইজ শোরুমও নাই, সার্ভিসিং সেন্টারও নাই। এটা আমাদের জন্য খুবই কষ্টকর। অনেক অ্যাপেল ইউজার আছি আমরা, অনেক ভালোবাসি অ্যাপেলকে, অ্যাপেলের ফোনকে। অ্যাপেল স্টোরটা থাইল্যান্ডের ব্যাংককের সেন্ট্রাল ওয়ার্ল্ডে অবস্থিত। আপনি যদি এখানে আসতে চান, আমি যেভাবে গেছিলাম আর কি, সেটা হচ্ছে আমি তো যেখানে যাচ্ছিলাম গ্র্যাব অ্যাপ ব্যবহার করছিলাম। হোটেলে থেকেই গ্র্যাবে লোকেশন দিয়ে গ্র্যাবের গাড়ি অর্ডার দিয়েছিলাম আর কি। তো আপনি আসতে চাইলে আপনি যেখানেই থাকেন সেখান থেকে এখানকার ডেস্টিনেশনটা দিবেন, অ্যাপেল সেন্ট্রাল ওয়ার্ল্ড লিখবেন, চলে আসবে। তারপর আপনি গাড়ি অর্ডার করে দিবেন, চলে আসবে, এসে আপনাকে এখানে নামাই দিয়ে যাবে। আর যদি আপনাকে সেন্ট্রাল ওয়ার্ল্ডের সামনে নামাই দেয়, ওইখান থেকে 4 মিনিট একটু হেঁটে আসতে হবে ওর ভিতর দিয়ে আর কি। অ্যাপেল স্টোরটা সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। এর মধ্যে যে কোনো সময় আপনি ভিজিট করতে পারেন। এখানে অ্যাপেলের আপনি সব প্রোডাক্টই পেয়ে যাবেন, সকল মডেলের মানে আপডেট মডেলগুলার ফোন, ল্যাপটপ, ট্যাবলেট, অ্যাপেল ওয়াচ এবং অ্যাক্সেসরিজও। সেন্ট্রাল ওয়ার্ল্ডে পাশেই আর কি অ্যাপেল স্টোরটা, একটু সাইডে, ভিতরে না। আচ্ছা, আর অ্যাপেল স্টোরটা দ্বিতল বিশিষ্ট। আমি এখন দোতলাতে উঠতেছি আর কি। এর মাঝে আপনাদের একটু আইফোন 14 প্রো ম্যাক্স, 14 প্রো, শুধু 14, 13 প্রো ম্যাক্স কিছু মডেলের আর কি আমি দাম সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি। যদি 14 প্রো ম্যাক্স নিতে চান, থাইল্যান্ডের বাতে 44,900 বাত মতো পড়বে, বাংলা টাকায় 1,48,000 টাকার আশেপাশে। আর যদি 14 প্রো হিসাব করেন, বাংলা টাকা পড়বে 1,38,000। আর 14, শুধু 14টা পড়বে 1,08,000, বাদ হিসাব করলে 32,900। 13 প্রো ম্যাক্স যদি হিসাব করেন, বাতের হিসাবে আসবে 42,500, বাংলা টাকা হিসাব করলে 1,40,000 টাকা। এখানে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখি, আপনারা যদি ট্যুরে যান, ট্যুরে যেয়ে যদি অ্যাপেলের স্টোর থেকে কোনো প্রোডাক্ট কিনেন, তো এর জন্য অ্যাপেল স্টোর থেকে আপনার যে ভ্যাটটা রাখবে, ওই ভ্যাটটা আপনি এয়ারপোর্টে এসে ব্যাক নিতে পারবেন খুব সহজেই। এয়ারপোর্টে যেয়ে দেখবেন ভ্যাট রিটার্ন বলে একটা
জায়গা পাবেন ওইখানে যে আপনি যে ফোনটা কিনেছেন এর রসিদটা দেখাবেন দেখালে আপনার যে ভ্যাটটা আছে মানে এখানে দিয়ে গেছেন ওইখানে একটা ভ্যাট ফর্ম পূরণ করে আপনি আর কি ওই টাকাটা রিটার্ন নিতে পারবেন এখানে আপনার কিছু টাকা সেভ হবে এখানে বসে ট্যাবটা ব্যবহার করে দেখি ল্যাপটপগুলো আছে এখানে যে কোনো একটা ভাষা সিলেক্ট করে নিতে হবে এটা 89,900 বাত এর সাথে 3.30 টাকা করে গুণ দেন যেটা হয় এর দামটা সেটাই আসবে বাংলা টাকায় আমি যখন গেছিলাম তখন আমি কিনছিলাম আর কি বাত 3.30 টাকা দিয়ে এক পার বাত ল্যাপটপগুলো আছে সাজানো ট্যাব এগুলো সরি যে বাচ্চারা ফুট নিনজা খেলছে ওরা বেশ ভালোই মজা পাচ্ছে আমি অনেকক্ষণই ওদের খেলা দেখছিলাম আর কি ফোনের কভারগুলো পেয়ে যাবেন এখানে